দেখে তো বুঝতে পারছো আমি আজকে আমার রুমে আছি এখন বাট আজকে ভিডিও স্টার্টিং পয়েন্ট কিন্তু এখান থেকে না আজকে ভিডিও স্টার্টিং পয়েন্ট আমার দোকান থেকে তোমরা দোকান থেকে ভিডিওটা দেখে আসো ততক্ষণ আমি এখানে অপেক্ষা করছি ওকে আজকে 8 মার্চ টিউজডে এখন বাজে 3:31 আমি এখন দোকানে বসে আছি আর আজকে সকাল থেকে প্রচন্ড রোদের টেম্পার আর গরমের মধ্যে আমি একটা পেপসির ছোট ক্যান খেয়েছিলাম তারপর বাড়ি গিয়ে ঠান্ডা জলে স্নান করেছি ঠান্ডা লেগে গেছে আমার বাট ঠান্ডা লেগেছে আমার এটাতে আমি যতটা কষ্ট না পাচ্ছি তার থেকে বেশি হ্যাপি হয়েছি আজকে আমার সাথে একটা ভালো জিনিস হয়েছে সেটা কি বাড়ি গিয়ে বলছি একটু বড় বাড়ি চলে যাবো বাবা দোকানে আসলে বাড়ি গিয়ে বাবা সকালে আমার কাছে চলে এসছে এই 11:45 কি 11:30 এরকম টাইমে ভাই আমি আমার লাইফে প্রচুর সানগ্লাস ব্যবহার করেছি বাট এটা একটু স্পেশাল আর এই কারণে চশমাটাকে আমি স্পেশাল বললাম কারণ এটা অর্ডার করার দিন থেকে ডেলিভারি পর্যন্ত পুরোটা একটা কাহিনী আছে সেই কাহিনীটা তোমাদের বলছি চুপচাপ শোনো তো দেখো স্পেশাল হওয়ার কারণটা হচ্ছে আমি পকেটে 100 টাকা সানগ্লাস কেনার বাজেট নিয়ে eyewearlab থেকে সানগ্লাস কেনার সাহসটা রেখেছি এই কারণে তো স্পেশাল হওয়ার একটা কথা আছে আর তারপরে মনে মনে আমি যেরকম সানগ্লাস ভেবে রেখেছিলাম এটা হচ্ছে হুবহু সেম সানগ্লাস ভাই এরকমই ফ্রেমের এরকমই কালারের সানগ্লাসের কথা আমি ভেবে রেখেছিলাম তো হুবহু সেম সানগ্লাস আমি পেয়েছি তো এই কারণে এটা স্পেশাল তো হবে আর আরেকটা যদি ডেলিভারির সময়কার ঘটনা বলো ডেলিভারির সময়কার ঘটনাটা মানে কি বলবো এটা যেমন যতটা এক্সাইটমেন্ট ছিল সেই ঘটনাতে ঠিক ততটা একটা ভয় ভয় ছিলাম আমি ঠিক আছে তো সেই কাহিনীটা এখানে বলে বোঝানো সম্ভব না সেই কাহিনীটা তোমাদের জানতে গেলে একটু আমার দোকানে যেতে হবে একটু দোকানে আর একবার যাও কষ্ট করে ঠিক আছে যাও অনলাইন থেকে কিছু পারচেজ করার সময় এত কথা সানগ্লাসটা নিয়ে হচ্ছে তো সানগ্লাসটা একবার দেখে যাবে না এক ঝলক 60 FPS ওকে চলো লেটস গো অনলাইন থেকে কিছু পারচেস করার সময় যেখানে সিওডি অ্যাভেলেবেল থাকবে সেখানে বাঙালি কখনোই আগে থেকে পেমেন্ট করবে না এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবার সেম জিনিসটা আমার সাথে হয়েছে আমি যে সানগ্লাসটা eyewearlab থেকে কিনেছি সেটা কেনার সময় সিওডি অ্যাভেলেবেল ছিল না মানে অ্যাভেলেবেল ছিল বাট সিওডির জন্য এক্সট্রা 99 রুপিস চার্জ করছিল ওরা তো সেই কারণে আমি আগে থেকে পেমেন্ট করে দিয়েছি এবার সিনটা আমার সাথে কী হয়েছে ওখানে অর্ডার করার পর 3 থেকে 4 দিনের মধ্যে দেখাচ্ছিলো ডেলিভারি দিয়ে দেবে আজকে 3 দিন হয়েছে আমার অর্ডার দেওয়ার পর আজকে 3 নম্বর দিন তো আজকে দেখাচ্ছে ওই অ্যাপে আউট ফর ডেলিভারি এবার 9:47 আজকে ডেলিভারি হওয়ার টাইম এখন বাজে 11:26 আমার কাছে এখনও মালটা এসে পৌঁছায়নি আর আমি এখন ওয়েট করে আছি মালটা কখন আসবে আবার এটাও মাঝে মাঝে ভয় লাগছে যে ভাই যদি না আসে অন্য জায়গায় চলে যায় এটা ভয় একটা মনের মধ্যে মানে 100% মনের মধ্যে 10% এই একটা নেগেটিভ চিন্তা হচ্ছে তার জন্য আমি এখন ওয়েট করছি অপেক্ষা করছি কখন আসবে আমার সানগ্লাসটা অপেক্ষা করে আছি যদি না আসে যদি না আসে যদি না আসে আর মারাবো মারা ভাই দোকানে আছি ভিডিও বানাতে বানাতে ডেলিভারি বয় চলে এসছে আমার সানগ্লাসটা নিয়ে আমার সামনে এখন ডেলিভারি বয় ঢুকবে আর আমি এখন ভিডিও বানাবো এটার জন্য আমি এখন ক্যামেরা অন করে বসে আছি হ্যাঁ শুভজিৎ দত্ত থ্যাংক ইউ তো ফ্রম eyewearlab মুম্বাইকার নিখিল স্পেশাল এডিশন সানগ্লাস তো আমার হাতে চলে এসছে আমি এটাকে মহল বানিয়ে যে 60 FPS আনবক্সিং সেটা তো বাড়ি গিয়েই করবো বাট যতক্ষণ এটাকে খুলে না দেখছি ততক্ষণ আমার আত্মা মন এখান থেকে শান্তি হচ্ছে না তো এখন একটু হালকা করে ছোট্ট করে কেটে একটু এটাকে টেস্ট করে দেখবো তারপর বাকিটা বাইরে দেখা হচ্ছে তো এটা ছিল আমার সানগ্লাস স্পেশাল হওয়ার কয়েকটা কারণ আর ভাইয়ের মোটামুটি 90% অ্যাপ্রক্স প্রিপারেশন কমপ্লিট 15 তারিখের জন্য এখন শুধু টাইমের বাকি মানে 15 তারিখ আসবে আর ভাই রেডি হয়ে
যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমি রেডি, অলমোস্ট ভাই অলমোস্ট রেডি। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে, তো আর একটা খুবই ইম্পর্টেন্ট কথা, পৃথিবীতে 99% লোকের সেলফ ফেস, কি বলো এটাকে, সেলফি তো পছন্দ হয় না। আই অ্যাম ওয়ান অফ দেম। আমি মোটামুটি এক বছর ধরে এটা লক্ষ্য করছি, যখনই আমি আয়নার সামনে যাই আমার এই সাইডটা মানে দুই গালের সাইডটা একটু ফুলে যাচ্ছে, মানে একটু মোটা মোটা লাগছে, যেটা আমার একদমই পছন্দ না। আমি ইউটিউব ঘেঁটেছি, আমার বন্ধুদের সাথে পরামর্শ নিয়েছি, তো অ্যাটলিস্ট এটা জানতে পেরেছি যে চুইনগাম চেবালে নাকি গালের শেপ ঠিকঠাক আসে, মানে এগুলো বসে যায়। তো আমি এবার থেকে চুইনগাম চেবানো স্টার্ট করে দিয়েছি, মানে এটা আজকে থেকেই, জানি না কতদিন চলবে এটা, কারণ আমার একটা জিনিসের ওপর ন্যাক খুবই কম থাকে। তো আশা করছি এটা আমি এবার থেকে আমাকে নেক্সট সব ভিডিওতে কিংবা যখনই তোমাদের সাথে সামনাসামনি দেখা হবে আমাকে অলমোস্ট তোমরা চুইনগাম চেবাতে দেখবে। তো এখনকার মতো এটুকুই, আর বাকি এই ভিডিওটা না আমি বানাতাম না, জাস্ট সানগ্লাসটা আসলো আর এক্সাইটমেন্টে আমি বানিয়ে ফেললাম। যেহেতু আমি কথা দিয়েছিলাম যে সানগ্লাস আসলে আমি একটা ভিডিও বানাবো, তো কথা দিয়ে তো সেটা কথা রাখার দায়িত্বটা আমাকে নিতে হবেই, তাই না? তো ব্যাস এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর বাকি সব সব ঠিকঠাক ভাই, ভাই একদম বিন্দাস আছে, 15 তারিখের জন্য একদম রেডি শেডি হয়ে বেরোবে ভাই, ফুল এনজয়, ফুল মচাইগে মচাইগে।